বড় ভাই ওবায়দুল কাদেরের বদৌলতে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হলেন মেয়রের চেয়ারে বসতে না বসতেই ইউটার্ন যারা তাকে মেয়র নির্বাচিত করলেন আওয়ামী লীগের সেই সব পরীক্ষিত নেতাকর্মীদেরকেই আক্রমণ করলেন ব্যক্তিগত ও পারিবারিকভাবে বাদ জাননি পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তারাও এতে করেও ক্ষান্ত হননি আব্দুল কাদের মির্জা ব্যক্তিগত ও পারিবারিকভাবে আক্রমণ করলেন বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আপনাকে জবাব দিতে হবে এগুলার জন্য অপেক্ষা করুন গণ আদালতে জবাব দিতে হবে একদিন আপনার মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তারা আজকে আমেরিকাতে বাড়ি আছে তারপরে ওই যে সিঙ্গাপুর বাড়ি আছে আমরা জানি এগুলোর তথ্য আমার কাছে সব আছে আপনার স্ত্রীর তথ্য আমার কাছে সব আছে মুখ বন্ধ করতে পারিবেন না তথাকথিত সত্য বচনে অপরাজনীতির বিরুদ্ধে কথা বললেও মির্জা কাদের নিজেই কোম্পানিগঞ্জে অপরাজনীতির নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ স্থানীয় নেতা আমার ইউনিয়ন থেকে একটা মিছিল বের করছি কাদের ভাইয়ের পক্ষে এই আব্দুল কাদের মির্জা কত হিংস প্রতিহিংসা পরায়ণ হইলে বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে উনার হচ্ছে যায় পৌর হল সেখান থেকে একশো হুন্ডায় তিনশো গুন্ডা নিয়ে দুইটা তিনটা গাড়ি নিয়ে গুণ্ডাবর্তি এবং আরনজবর্তী আমার বাড়িতে হামলা চালিয়েছে যার ভিডিও ফুটেজ এখনও আছে আপনাদেরকে দেখাইতে পারি হামলা করতে গিয়ে সেখানে উদীয়মান একজন সাংবাদিক আমাদের ছাত্র আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত বুরহান উদ্দিন মুজাক্কির তাকে নৃশংসভাবে হত্যা করেছে মামলা হয়েছে মামলায় আমাদের আসামি ধরে না যারা হত্যা করছে তাদেরকে ধরে না যারা আমার বাড়ি আক্রমণ করছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদেরকে ধরে না মামলায় আমাদের একই দিনে আটাইশ জন ছেলে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসলো আর জেলখানা দিল এর মধ্যে তেরো জন রে মুজাকির হত্যা মামলায় সোনারেস্ট কিন্তু যারা আক্রমণ করছে তাদের মাত্র তিনজন কর্মীকে তারা শোন আরেস্ট দেখেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পৌরসভা কমপ্লেক্সে ফেসবুক লাইভ স্টুডিও বসিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের কখনো নিজে কখনো বা অনুসারীদের দিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করে চলেছেন কাদের মির্জা পৌরসভা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান সে সেখানে কি গয় যায় আমরা এখনো 20 30টা খাট রাখছি তিন তের সেখানে তার লোকজনরা রাখে তার যেমন করে সেখানে একটা স্টুডিও বাড়ছে সেখান থেকে কিছু আমরা দেখবেন ডেলি লাইফে কিছু কিন্তু পাওয়া যায় এদেরকে আমাদেরকে আমার ওয়াইফ বুঝলা মহিলা ভাইস আমার ওয়াইফ সম্বন্ধে বলে ও কোন জাকার উকিলের সাথে আমার ওয়াইফের অবৈধ সম্পর্ক জাকারিয়া উকিলের সাথে আমার ওয়াইফের অবৈধ সম্পর্ক আমি বুঝলাম আমি সভাপতি আমার তেহত্তর বছর বয়স আমাকে বলে আমি ছেলেমেয়েরার সাথে বদমাসি করি ওই যে লাইফে স্থানীয় নেতা অভিযোগ বসুরহাট পৌর কমপ্লেক্সকে সন্ত্রাসীদের নিরাপদ ঠিকানায় পরিণত করেছেন আব্দুল কাদের মির্জা এলাকার প্রত্যাখিত সবচেয়ে নিকৃষ্ট কিছু ছেলে তাদেরকে অস্ত্রশস্ত্র গোলা দিয়ে বসুরহাট পৌরসভাটাকে একটা বাংকার তৈরি করেছে যখন তখন পৌরসভার এই সরকারি গাড়িগুলোকে নিয়ে উনি তার সাথে শতাধিক হুন্ডা এবং প্রায় তিন শতাধিক ছিল এখন দুই শতাধিকের মতো বেগে গেছে আর এখন প্রায় পঞ্চাশ ষাট জন সন্ত্রাসী তার সাথে আছে এদেরকে নিয়ে এসে কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকা মানুষের বাড়ি বাড়িতে যখন তখন যাকে তাকে দড়ি নিয়ে আসতো যখন তখন যাকে তাকে হামলা করতো এমন এক তা রাজত্ব কায়েম করছেন কোম্পানিগঞ্জে সবাইকে জিম্মি করে ফেলেছেন আমরা তাকে কুলাঙ্গার বলি তার সাথে আমরা আত্মীয় হলে আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্ন করেছি তাকে আইনের আওতায় এনে উচ্চ আদালতের মাধ্যমে তার এই সমস্ত বিতর্কিত কর্মকাণ্ড এগুলো তদন্ত করে তার সাথে আরো যারা এই সব অপশক্তি আওয়ামী লীগের জননেতা ওবায়দুল আমাদের অর্জনকে এভাবে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এটাই আমাদের একমাত্র দাবি প্রশ্ন উঠেছে মির্জা কাদেরের অর্থের উৎস নিয়েও এত টাকা তিনি কোথায় পাচ্ছেন সে কি সেখানে কোনো না কোনোভাবে সে কারো সে কারো এজেন্সি নিয়ে যাওয়া অবলিটির ধ্বংস করার জন্য সে এমনি কেউ উন্মাদ সেই উন্মাদ ফাঁকে সব কথাগুলো সেইভাবে মানে আওয়ামী ধ্বংস করার জন্য সেটা মূলত যারা তাকে ফেট করতেছে তা আওয়ামী লীগকে ধ্বংস করতে হলে ওবায়দুল কাদেরকে ধ্বংস করতে হলে আবুল কাদের দরকার কোথাও থেকে সে অনেক বেশি ফেট অ্যাটেন্স টাকা পয়সা নিছে এই কারণে তিনি এই কথা বলতেছেন একের পর এক অপরাধ অব্যাহত রাখলেও মির্জা কাদেরের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে না কোম্পানিগঞ্জবাসীর প্রশ্ন মির্জা কাদেরের ক্ষমতার উৎস কোথায় আমরা থানায় গেলাম থানায় যাই ওসি সাহেবের সাথে কথা বলতেছি এর ভিতরে ওনার ভাই শাহাদ এবং তাসিক মির্জার নেতৃত্বে একদল ছেলে আসি আমাদের ওই বাইরে দাঁড়া রয়েছে থানার সামনে ওই ছেলেদের উপরে হামলা করে আমার ছোট ভাই একজন ইটের আগাতে তার মাতার সাতটা আট সাতটা না আটটা সেলাই হয়েছে এবং আমাদের চার পাঁচজন কর্মী আহত হয়েছে এরপর পরে রাত্রে আমার তিনটা গাড়িতে ভাঙচুর করে সে এখনও বসি বসি লাইভে আসি সকালে বলে শান্তির বাণী শোনায় বিকালে আবার ছেলে ফেলে দিয়ে আর আমাদেরকে গালিগালাস করে আমাদের তো এখন বয়স হয়েছে আমাদের ছেলে ফেলে আছে নাতি নাতকুর আছে আমাদের ইজ্জত বিশ্বাস করেন মানে মাঝে মাঝে মন চায় তারা পৌরসভা থেকে আনি ই করি ফেলাই সরি ফেলাই মানে আমাদেরকে এমন ফুটায় সে দিয়ে গেছে চার মাসেরও বেশি সময় ধরে মির্জা কাদের একদিকে ফেসবুক লাইভে উস্কানি ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন অপরদিকে একের পর এক হামলা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর কথা হলো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদেরই আক্রমণ করছেন কেন তিনি একটা বড় কোনো গোষ্ঠীর এজেন্ট হিসাবে এখানে কাজ করছেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার যেহেতু আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছোট ভাই তাকে দিয়ে এই কাজটা করানো সহজ দলের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে একদম তৃণমূলের নেতাদেরকে বিতর্কিত করে আওয়ামী লীগকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া একজন বিতর্কিত ব্যক্তি যে ইতিমধ্যেই দুই দুটি হত্যা হত্যাকাণ্ড কোম্পানিগঞ্জে ঘটিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক একজন তার হাতে লাঞ্ছিত হয়েছে একজন মারাত্মকভাবে তার কর্মীদের সশস্ত্র কর্মীদের হাতে জখম হয়ে এখন হাসপাতালে আছে এখনই উচিত তার লাগাম টেনে ধরা আর যদি এটা ওবায়দুল কাদের না পারেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের অভিভাবক দলের অভিভাবক দেশের অভিভাবক উনি ভালো জানেন এটার কি করতে হবে আমরা চাই তাকে দ্রুত আইনের আওতায় এনে এই সকল হত্যাকাণ্ডের বিচার করা হোক নেতাকর্মীদের অভিযোগ শান্তি ও সম্প্রীতির জনপদ কোম্পানিগঞ্জ কেবলমাত্র কাদের মির্জার কারণেই আজ অশান্ত কোম্পানিগঞ্জে শান্তি ফেরাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের দুঃসময়ের নেতাকর্মীরা